বন্ধুরা আসসালামু আলাইকুম। শামুক হচ্ছে মোলাস্কা ফাইলামের গ্যাস্ট্রোপোডা শ্রেণীর প্রায় সকল সদস্যের সাধারণ নাম। এরা নরমদেহী এবং প্রাপ্তবয়স্কদের দেহ একটি পেঁচানো খোলসে আবৃত থাকে। সাধারণত শামুক বলতে স্থলচর, সামুদ্রিক ও স্বাদুজলের শামুককে বোঝায়। ইনফোটাইপের এই পর্বে আপনাকে স্বাগতম। ইনফোটাইপ চ্যানেলের এই পর্বে আমরা জানতে চলেছি শামুক সম্পর্কে। নদী, খাল, বিল, বদ্ধ জলাশয় এবং সমুদ্রের উপকূল সহ অনেক আবহাওয়াতে শামুকের দেখা পাওয়া যায়। স্থলচর শামুক বেশিরভাগ মানুষের কাছে পরিচিত হলেও এরা আসলে শামুকের জগতে সংখ্যালঘু। সামুদ্রিক শামুকেরাই বৈচিত্র্য ও সংখ্যায় অনেক বেশি এগিয়ে। স্বাদু জলে এবং সামুদ্রিক নোনা জলেও শামুকের সংখ্যা প্রচুর। বেশিরভাগ শামুকই তৃণভোজী, তবে কিছু সামুদ্রিক শামুক প্রজাতি উভভোজী অথবা মাংসাশী। কিছু শামুক ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়, এদেরকে পালমোনাটা বলে। অন্যদিকে যেসব শামুক ফুলকা জাতীয় অঙ্গের সাহায্যে শ্বাস নেয় তাদেরকে প্যারাফিলেটিক দলে ফেলা হয়। স্থলচর শামুকদের মাথায় দুই জোড়া কার্শিকা থাকে, যা শামুকের দরকার পড়লে গুটিয়ে রাখতে পারে। পেছনের কার্শিকা জোড়ায় থাকে চোখ। জলক শামুকদের এক জোড়া গুটানোর অনুপযোগী কার্শিকা থাকে, যার গোড়ায় চোখ থাকে। শামুকের খোলস স্পাইরাল বা প্যাচের আকারে তৈরি। যদি খোলসের কেন্দ্রের উঁচু অংশটি আপনার দিকে তাক করে থাকে, তবে প্যাচ বা স্পাইরালগুলি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরতে ঘুরতে এগোবে। বেশিরভাগ শামুকই এপিথেলিও সিলিয়া দ্বারা আবৃত পেশল পায়ের সাহায্যে পিছলে চলে। এই পা মিউকাসের সাহায্যে পিচ্ছিল হয়ে থাকে। পায়ের পেশিতে পরপর ঘন ঘন সংকোচন ঘটিয়ে শামুক চলাচল করে। অ্যাকুরিয়ামের দেয়ালে বেয়ে উঠতে থাকা শামুকের দিকে তাকালে পেশির এই নড়াচড়া স্পষ্ট দেখা যায়। শামুকের চলার গতি অত্যন্ত ধীর। শামুকের পায়ে থাকা মিউকাস ঘর্ষণ কমিয়ে তাদের পিছলে চলাতে সাহায্য করে। এই মিউকাস ধারালো বা তীক্ষ্ণ বস্তু লেগে শামুকের দেহ কেটে যাওয়া থেকে বাঁচাতেও সাহায্য করে। এই কারণে শামুক ধারালো বস্তু যেমন রেজর বা ব্লেডের উপর দিয়ে চলতে পারে, কিন্তু তাতে তাদের দেহ কেটে ছিঁড়ে যায় না। শামুক হার্মাফোডিটিক প্রাণী। এর মানে হলো যে একটি শামুকের মহিলা এবং পুরুষ উভয় প্রজনন অঙ্গ রয়েছে। শামুক প্রাণীজগতের সবচেয়ে জটিল এবং কৌতূহলীভাবে তাদের মিলনের কাজটি সম্পন্ন করে থাকে। প্রথমত তারা এক ধরনের নৃত্য দিয়ে শুরু করে, যার মাধ্যমে তারা অন্য একটি শামুকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তারপর মিলন প্রক্রিয়ার মাধ্যমে শামুক তাদের শুক্রাণু অন্যটিতে স্থানান্তর করে। শামুকের ভিতরে শুক্রাণু জমা হয়ে গেলে ডিমের নিষিক্তকরণ ঘটে। ডিম পাড়ার আগে শামুক একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করে, যাতে তার ডিমগুলো কোনো রকম বিপদ ছাড়াই জন্ম নিতে পারে। একবার ডিমগুলো একটি উপযুক্ত জায়গায় অবস্থিত হলে ভ্রূণ বিকাশ শুরু করে। ডিমের নিষিক্তকরণ থেকে শুরু করে ডিম থেকে শামুক বের হওয়া পর্যন্ত প্রায় 4 সপ্তাহ সময় লাগে। বিভিন্ন প্রজাতির শামুকের আয়ু ভিন্ন ভিন্ন। প্রকৃতিতে আকাটিনিডে শামুক 5 থেকে 7 বছর বাঁচে, আবার হেলিক্স প্রজাতির শামুক 2 থেকে 3 বছর বাঁচে। একুয়াটিক অ্যাপল জাতের শামুকের আয়ু মাত্র বছরখানেক। বেশিরভাগ শামুকের মৃত্যু হয় শিকারীর হাতে আর নয়তো পরজীবী দ্বারা। গৃহবন্দী অবস্থায় শামুকের আয়ু অনেক বেশি হয়। বেশিরভাগ প্রজাতির ক্ষেত্রে 10 থেকে 15 বছর পর্যন্ত, কিছু কিছু শামুকের আরও বেশি, প্রায় 30 বছর পর্যন্ত বাঁচার নজির রয়েছে। প্রকৃতিতে থাকা অবস্থায় শামুক নানা রকম খাদ্য গ্রহণ করে থাকে। স্থলচর শামুক তৃণভোজী। এরা পাতা, গাছের নরম বাকল, ফল, শাক ইত্যাদি খেয়ে থাকে। শামুকের কিছু প্রজাতি শস্য ও বাগানের গাছপালার ক্ষতি সাধন করে বিদায় এদেরকে ক্ষতিকারক কীটের দলেও ফেলা যায়। জলজ শামুক বিভিন্ন ধরনের খাদ্য যেমন প্লাঙ্কটন, এলজি, গাছগাছরা এবং অন্যান্য জলজ অণুবীক্ষণিক জৈব বস্তু খায়। প্রজাতি ও আবাসস্থলের ভিন্নতায় এদের খাদ্যাবাস গড়ে ওঠে। এরা দিনের বেশিরভাগ সময় খাদ্যের সন্ধানে কাটায়, খাবার পেলে খায়, ক্লান্ত হলে বিশ্রাম নেয়, কখনো আবার ঘুমিয়ে পড়ে। এরা প্রতিদিন নিয়ম করে ঘুমায় না। প্রয়োজন বোধে 2 থেকে 3 ঘন্টা কিংবা 1 থেকে 2 দিন কিংবা 3 দিন একটানা ঘুমায়। আবার না ঘুমিয়েও অনেক দিন পার করে দেয়। দীর্ঘ সময় না ঘুমালেও ঘুমানোর প্রয়োজন অনুভব করে না। শামুকের কোনো কোনো প্রজাতি একটানা 3 বছর পর্যন্ত ঘুমিয়ে পার করে দিতে পারে। মূলত খাদ্যাভাব, খরা কিংবা শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য শামুক লম্বা সময় ঘুমায়। এটা এক ধরনের অভিযোজন কৌশল। এ সময় শামুকের দেহে নানা পরিবর্তন হয়। এরা দেহ থেকে এক ধরনের মিউকাস নিঃসরণ করে এবং তা দেহের চারপাশে আবরণ সৃষ্টি করে। এ আবরণ শামুককে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। পরিবেশ স্বাভাবিক হলে এরা আবার স্বাভাবিক জীবন শুরু করে।
2012 সালের 10 জুলাই প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে শামুককে বন্যপ্রাণী হিসেবে গণ্য করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর ধারা 6 ও 34 এ বলা হয়েছে, অনুমতি ছাড়া বন্যপ্রাণী শিকার, উঠানো, উপড়ানো ও ধ্বংস বা সংগ্রহ করা যাবে না। এছাড়া ক্রয় বিক্রয় বা আমদানি রপ্তানি করা যাবে না। এ নিয়ম না মানলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের জন্য 1 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করার বিধান রয়েছে। তাই শামুক ধরা ও বাজারজাত করা সম্পূর্ণ অবৈধ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।